হ্যালো বন্ধুরা, ফ্রিকার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় আবার চলে এলাম একটা ফেস ভিডিও নিয়ে। অনেক বন্ধুদের রিকোয়েস্টে এই ফেস ভিডিওটা নিয়ে এলাম। আজকের টপিকটা হলো যে আমাদের ক্যাড ডিজাইনারদের ইন্টারভিউ কীরকম হয়। তো এই ইন্টারভিউ অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে দাদা ইন্টারভিউ নিয়ে একটু কিছু ইনফরমেশান দিলে ভালো হতো, সেই কারণে আজকে ইন্টারভিউ নিয়ে ফেস ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিওগুলো তোমরা প্রাসেস করো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। তোমরা সবাই জানো যে আমার ইনস্টিটিউট চালু হয়ে গেছে, অ্যাডমিশনও চলছে। যারা যারা ইন্টারেস্ট আছো আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও, আমার ইনস্টিটিউটে ট্রেনিং নিতে চাও, অবশ্যই সেভাবে যোগাযোগ করো। কারণ তোমরা ইনস্টিটিউট নিয়ে ভিড়ও অনেকই দেখেছো, অনেক বন্ধুদের কমেন্ট আছে যে দাদা তোমার অ্যাড্রেসটা কোথায় বা তোমার লোকেশানটা কোথায়। আমি সব কিছু আমার হোয়াটসঅ্যাপ বা কল ডিটেলসে তোমাদের শেয়ার করছি সেই লোকেশান। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই সেইভাবে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও, আমি ডিটেলসটা সেন্ড করে দেবো, ঠিক আছে। তো চলো আজকের টপিক শুরু করছি। মেন কথা হলো যে আমরা যে ক্যাড ডিজাইনার, আমরা যেখানেই জব ইন্ডিয়াতে হোক বা ইন্ডিয়ার বাইরে হোক না কেন, বিশেষ করে তো ইন্ডিয়ার বাইরে ইন্টারভিউ দিতে হয়। আমাদের যে কোনো ডিজাইন তারা একটা সিলেক্ট করে, কোম্পানিতে অনেক রকমের ডিজাইন হয়, অনেক রকমের কাজ হয়। তো ইন্টারভিউতে তারা বাইরে কথা বলছি আউট অফ ওয়েস্টবেঙ্গলের বাইরে বা ইন্ডিয়ার বাইরে যে সমস্ত ইন্টারভিউগুলো হয়, বিশেষ করে ইন্ডিয়ার বাইরে যে ইন্টারভিউটা হয় সেটা হলো দু তিনটে ডিজাইন তারা সিলেক্ট করে। দু তিনটে ডিজাইন তোমাদের সেইভাবে কমপ্লিট করে তাদের দেখাতে হবে। তো তোমরা কীরকম ট্রেনিং নিয়েছো বা তোমরা কীরকম কাজ শিখেছো সেটা তারা ওই কাজের মারফতে জানতে পারবে যে হ্যাঁ এই ছেলেটার কাজের নেচার বা সব দিক দিয়ে খাল বলো যাই বলো টোটাল নেচার থাকবে, কীরকম কাজে খাল আছে সব কিছু কিন্তু ওই দু তিনটে ডিজাইনের মধ্যেই তারা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। সেটা ওরা কী কী ডিজাইন দিতে পারে, নেকলেসও হতে পারে বা পেন্ডেন্টও হতে পারে বা আংটিও হতে পারে, এরকম দু তিন ধরনের ডিজাইন তারা সিলেক্ট করে যারা ইন্টারভিউ দেয়, ইন্টারভিউ যাদের নেয় তো সেইভাবে তাদের ডিজাইন পাঠিয়ে দেয়, সেই ডিজাইন তাদের তৈরি করে দেখাতে হবে। এবার তোমরা অনেকেই ভাবছো যে আমি ইন্টারভিউ দেবো কীভাবে দেবো, ঠিক আছে। ওই ডিজাইনগুলো তোমাদের আমি অনেক ক্ষেত্রেই তোমাদের বলে থাকি যে ক্যাড ডিজাইনার তো অনেক আছে, অনেকেই ক্যাড ডিজাইনার আছে, কিন্তু কতটা কী সে ট্রেনিং নিয়েছে, কেমন কাজ শিখেছে বা তার কাজের নেচার, তার কাজের ফিনিশিং কীরকম সেটা দেখার জন্যই কিন্তু দু তিন ধরনের তারা ডিজাইন দিয়ে থাকে। তো এই দু তিন ধরনের ডিজাইন তারা পেন্ডেন্ট বললাম, নেকলেস বললাম, রিং বললাম, এরকম দু তিন ধরনের প্যাটার্নের রিং হতে পারে বা নেকলেস যেটা বললাম, পেন্ডেন্ট যেটা বললাম সেটা সেই ধরনের হতে পারে। মিক্স ওরা ডিজাইন দেয় এই জন্যেই যে তাদের যেগুলো মেন দেখা সেগুলো তারা দেখে নেয়। তোমাদের যেটা বললাম খাল নেচার, কতটা তারা কাজটা ফিনিশিং দিয়েছে, কতটা খারাপ দিয়েছে, সব কিছু কিন্তু ওই দু তিন রকম ডিজাইনের মধ্যে তারা ধরে ফেলে, ঠিক আছে। এটা হচ্ছে মেন ইন্টারভিউয়ের মেন ওদের দেখে নেবার ব্যাপার আছে। আর আমরা ওয়েস্টবেঙ্গলের বাইরে যেখানে আমরা বম্বে বলো, ব্যাঙ্গালোর বলো, দিল্লি বলো, ওয়েস্টবেঙ্গলের বাইরে যেখানে যেখানে আমরা কাজ করি যারা ক্যাড ডিজাইনের কাজ করে, সেখানে তাদের কী হয়, সেখানেও সেম প্রসেস, তারা
অনেকেই ভাবে যে তাদের পছন্দ মতন তারা কিছু ডিজাইন ইন্টারভিউতে দেখাতে পারবে বা তৈরি করে দিতে পারবে, ঠিক আছে? এরকম কিন্তু ব্যাপার থাকে না। তারা ডিজাইন সিলেক্ট করবে, তারা কোন ডিজাইনগুলো তোমাদের সামনে দেখতে চায় বা তুমি কীরকম পারফরমেন্স করতে পারো সেই ডিজাইনের মধ্যে, তারা কিন্তু সেই ডিজাইনগুলো সিলেক্ট করে তোমাদের দেখাবে, মানে ডিজাইনগুলো সেন্ড করবে। তো তোমাদের আগেও বলেছি অনেকবার, আবারও আজকেও বলছি, আমাদের আমাদের আমরা যারা ক্যাড ডিজাইনার, আমরা যারা ক্যাডে কাজ করি, আমাদের কাজ কিন্তু শেখার ওপর এটা টোটালি ডিপেন্ড করছে আমরা কতটা কাজ জানি, ঠিক আছে? অনেক সবাই মনে করে যে আমি অর্ধেক কাজ শিখে নিয়েছি, মানে অনেক কিছু আমার শেখা হয়ে গেছে, কিন্তু আদৌ না। তো কাজ শেখার কোনো শেষ নেই, শেখার কোনো শেষ নেই, তোমরা নিশ্চয়ই জানো। তো আমরা যতটা পারি চেষ্টা করি 100%-এর মধ্যে 90% শিখে বেরোবার চেষ্টা করি, ঠিক আছে? সে যাই হোক, এখনকার যে ইনস্টিটিউটগুলো তারা যে 6-7 মাসে কোর্স বলে যে কাজ শেখাচ্ছে, আদৌ কিন্তু 6-7 মাসে এই কাজ শেখা যায় না। 1 বছরের বেশি সময় লাগে, যতটা যে নিতে পারবে, যতটা তাড়াতাড়ি নিতে পারবে তত তাড়াতাড়ি, মানে তারই বেটার হয়। কারণ সব ধরনের যে আমরা জুয়েলারিতে যে কত ধরনের আইটেম হয়, আইটেম বলতে ডিজাইন, রিং হয়, টপস হয়, বালি হয়, অনেক ধরনের ভ্যারাইটিস হয়, তো সেইগুলো আমাদের জানা দরকার। অনেক সবাই কী করে, কিছু ছোটো কুঁচো কাজ তৈরি করা শিখে যায়, তারা মনে করে যে আমরা অনেকটাই কাজ শিখেছি, আমরা সব জায়গায় কাজ করতে পারবো, এরকম কিন্তু ব্যাপার নয়, ঠিক আছে? তোমাদের বারবার বলছি, যেখানে কাজ করো না কেন, যেভাবেই কাজ শেখো না কেন, একটু চেষ্টা করবে ভালোভাবে 100%-এর মধ্যে 90% কাজটা শিখে নেবা। এমন কাজ শিখবে যেখানে সেই 10% যদিও গ্যাপ থাকে, কারণ সেইটা থেকে প্রবলেম হবে না, কারণ তারা 100%-এর মধ্যে 90% যেহেতু শিখে গেছে, সেখান থেকে তারা বাকি 10% ম্যানেজ করে নিতে পারবে, ঠিক আছে? আমাদের জুয়েলারিতে অনেক ধরনের ডিজাইন হয়, অনেক মানে অনেক রকমের, মানে কি বলবো, যারা জানে জুয়েলারি সম্বন্ধে কতটা কোনটা কোন ডিজাইনে কীরকম নেচার দিতে হবে বা কীরকম প্যাটার্নের কাজ হয়, সেগুলো কিন্তু অনেক সবাই জানা নেই। তো সেই কারণে সবাইকে বারবার বলা, যেখানে তোমরা ট্রেনিং নাও না কেন, ভালোভাবে ট্রেনিং নেবার ব্যাপার আছে একটা। আর এখন বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রবলেমগুলো হচ্ছে, কেউ 6-7 মাসের কোর্স বলে সব স্টুডেন্টদের অ্যাডমিশন নিয়ে করাচ্ছে, আর সেইভাবে 6-7 মাসের ট্রেনিং দিয়ে তারা কতটা শিখতে পারছে তারাই একমাত্র জানে, আর তারা কতটা প্রবলেমে পড়ছে, কতটা কাজ শিখতে পারছে তারাও জানবে সেই সব স্টুডেন্টরা। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদের নিজেদের চেষ্টাটা রাখতে হবে। কারণ আমাদের যে ক্যাডে যে কাজ, আমাদের এতটুকু মানে জানা দরকার যতটুকু আমরা মানে করে ফেলতে পারবো, ঠিক আছে? এই নয় যে মানে অর্ধেক কাজ শিখে গেছি মানে অনেক মানে বাকিগুলো করে ফেলতে পারবো, বাকি যেগুলো জানা নেই সেগুলো তৈরি করতে পারবো, এরকম কিন্তু হয় না। আমাদের অবশ্যই 100%-এর মধ্যে 90% যদি আমরা কাজটা শিখে নিয়ে থাকি বা শিখে থাকি বা তার বেশিও যদি হয়ে থাকে তো কোনো কথাই নেই, তাহলে আমরা সেইভাবে পারফরমেন্স করতে পারবো বা ইন্টারভিউ যে ব্যাপারটা থাকে সেটাতে আমরা সাকসেস হতে পারবো, ঠিক আছে? আর ইন্ডিয়ার ক্ষেত্রে যেগুলো বললাম, তোমার যেখানে কোনো কোম্পানিতে কী বলবো, তোমরা জব করো না কেন, সেখানে প্রথমে তোমাদের 2-3 রকমের ডিজাইন দিয়ে দেবে, সেই ডিজাইনগুলো তোমাদের কমপ্লিট করে দেখাতে হবে, তোমাদের কীরকম কী কাজটার কতটা ঠিক হলো কতটা ভুল হলো তারা দেখে নেবে, আর সেই কাজ দেখেই কিন্তু স্যালারি সিলেক্ট হয়, সেটা সব জায়গাতে, শুধু ইন্ডিয়া বলে না, ইন্ডিয়ার বাইরে যেসব ইন্টারভিউগুলো হয়, বাইরে থেকেই ডিজাইনগুলো মেল বা সেন্ড করে দেয় হোয়াটসঅ্যাপে, সেই ডিজাইন দেখে বেশিরভাগ মানুষকেই ইন্টারভিউ দিতে হয় বা সেই কাজ করে তাদের আবার মেলের মারফতে হোক বা হোয়াটসঅ্যাপের মারফতে হোক তাদের পাঠিয়ে দিতে হয়, সেইগুলো দেখেই তারা কারিগরের স্যালারি সিলেক্ট করে যে এই কারিগরের এরকম কাজ ফিনিশিং হয়েছে, এত স্যালারি দেওয়া তাকে দরকার, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। অনেকেরই
এটা জানার ছিল যে যে কোনো কোম্পানিতে জব পাওয়ার জন্য কীরকমভাবে কাজের ইন্টারভিউ হয়, কোন প্রসেসে হয়, সেগুলো অনেকেরই জানার ছিল। তো সেটা আজকে শেয়ার করলাম, তোমরা কতটা কী বুঝতে পারলে, কতটা কী বুঝতে পারলে না সেটাও কমেন্ট করে জানিও, ঠিক আছে? কমেন্ট করতে ভুলবে না। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।